পেচারথল থানাধীন উত্তর ধ্বনি ছড়ার স্বনামধন্য লক ব্যবসায়ী ধনগোপাল সাহা বৃহস্পতিবার নিজের কোনো এক পরিচিতের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ রাখতে গিয়েছিলেন জানা গেছে নিমন্ত্রণ রক্ষা করে অন্য এক সাথে দেখা করে তিনি নিজস্ব স্কুটারে করে বাড়িতে রওনা হয়েছিলেন রাত আটটা নাগাদ উনার বাড়ি পৌঁছাবার কথা থাকলেও সাড়ে এগারোটার পরও তিনি বাড়িতে ফেরেননি এরপরেই ধনগোপাল সাহার খোঁজখবর নিতে শুরু করেন উনার পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পর ওনাকে না পেয়ে রাতেই বিষয়টি জানানো হয় পেচারথল থানায় পরদিন পুলিশসহ বাড়ির লোকের লোকজনেরা ধনগোপাল সাহার খোঁজখবর শুরু করেন তার বাড়ি এলাকায় বাড়ি থেকে সাতশো মিটার দূরে পাওয়া যায় ধনগোপাল বাবুর স্কুটারটি এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি পরে জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় ধনগোপাল বাবুর শার্ট ও জুতা বিস্তীর্ণ এলাকায় ধনগোপাল বাবুর সন্ধান পেতে নামানো হয় পুলিশ কুকুর কিন্তু পুলিশ কুকুরও লক ব্যবসায়ী ধনগোপাল বাবুর কোনো খোঁজ দিতে ব্যর্থ হয় ধনগোপাল সাহার খোঁজে শুক্রবার দিনভর চলে তল্লাশি শনিবার সকাল থেকে আবার ধনগোপাল বাবুর সন্ধানে শুরু হয় পুলিশের তল্লাশি এই তল্লাশিতে অংশ নেন এসডিপি ও গমনজয় রিয়াংও কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত জীবিত কিংবা মৃত্যু কোন অবস্থাতেই ধনগোপাল বাবুর সন্ধান পায়নি পুলিশ তবে পুলিশ জানিয়েছে তাদের তল্লাশি জারি থাকবে তবে আমরা জারি রাখছি সবাই মিলে তার ছেলেও আছে বা আত্মীয় স্বজন পুলিশ এসপি সবাই মিলে আমরা সকালবেলা থেকে চেষ্টা করতেছি এবং অন্যান্য টেকনিক্যাল যেগুলো আমাদের সাইন্টিফিক টেকনিক্যাল এটা আমরা প্রয়োগ করছি চেষ্টা করবো আমরা দেখতেছি আজকে কালকের মধ্যে আমরা জারি রাখবো এটা একদম গ্যাপ রাখবো না আমরা জারি রাখব এবং সবচেয়ে বড় কথা এসে এখন পর্যন্ত যতটুকু তারা সর্বাধিক আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতেছে এবং আমরাও সহযোগিতা করব। যতক্ষণ পর্যন্ত আমরা আর সুরাহ না হয় এটা জীবিত মৃত যেভাবে হোক সুরাহ না হয় আমরা এটা চেষ্টা করে যাব কারণ আমাদের কর্তব্য এটা এদিকে ধনগোপাল সাহার নিখোঁজ হওয়ার পর দুদিন কেটে গেছে ধনগোপাল সাহা জীবিত আছেন না তাকে খুন করা হয়েছে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারের লোকজনেরা ইতিমধ্যেই ধনগোপাল সাহার পরিবারের সদস্যদের সাথে দেখা সমস্ত বিষয় খোঁজ খবর নিয়েছেন এলাকার বিধায়ক বিধায়কের কাছে ধনগোপাল বাবুকে অবিলম্বে খুঁজে বার করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা স্কুটারে আসলো স্কুটারটার এক দিকে স্কুটারটা পাওয়া গেছে তেনটা পাওয়া গেছে না কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায় রক্ত আছে এখানে রক্ত দিয়া দশ পয়ার আইলো আয়া খুঁজে উজ্জা যে এখান থেকে পাওয়া গেলো লাস্ট ট্রেস পর্যন্ত পাওয়া গিয়ে এখান থেকে আর পাওয়া যায় না এখান থেকেই কুর্তা মানে কুকুর যাই ছিল এখানেই এখানে আর পাওয়ার পাওয়া গেছে না অনুমান করা হইতে এটা গাড়ি দিয়ে নিশ্চিত তুলে উলে নিয়ে গেছে তাহলে তো কুকুর অবশ্যই গেল না তার সাথে গন্ধ জিনিস প্রশাসনে আপনাদের কী আশ্বাস দিয়েছেন আমরা তো কইছি আমরা বাইরে দিতেছি এর মধ্যে আমরা চেষ্টা করি আমরা আপনার চেষ্টা করতেছি আমাদের তরফ থেকে কোনো গাভিলতি নেই আমরা চেষ্টা করতেছি তো উনি কি কোনো নির্বাচনে এদিকে জানা গেছে ধনগোপাল সাহাকে পূর্ব শত্রুতার জেরে কেউ অপহরণ করেছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ কিন্তু দুদিন ধরে তল্লাশি চালিয়েও পুলিশ এই নিখোঁজ কাণ্ডে এখনো অন্তকারে হাত্রে বেড়াচ্ছে ফলে পুলিশ কর্মদক্ষতা নিয়েই সমালোচনা শুরু হয়েছে গোটা পেচার্থল এলাকায় রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন